যাকে আমি মনে মনে স্ত্রী বলে গ্রহণ করেছি তাকে আমি তার পরিচয়ের আড়ালে রাখতে পারবো না। এই মেয়েটিকে আমি অসম্মান করতে পারবো না। তোমরা যদি মনে করো আমাদের চার হাত এক করে দেবে না, তাহলে আমাদেরকে মন্দিরে সাহায্য নিতে হবে। সেটা আমার মনে হয় না এই বাড়ির জন্য খুব ভালো হবে। কেন? তোমার মা তো আছে, তোমার মা দেবে। আমার মা যে আছে সেটা আমি জানি, কিন্তু আমার মা তো চিরকাল করণীয় কাজগুলো তোমাকে দিয়ে করিয়েছে, সেটা তো আজ ভুলে গেলে চলবে না। মা কি কোনোদিন নিজের ছেলের উপরে সমস্ত দাবি মিটিয়েছে? মেটাইনি। তাহলে আজকে মা সমস্ত কিছু বদলাবে কি করে? আজও মা চাইবে তুমি বাড়ির বড় হিসেবে আমাদের চার হাত এক করে দাও, তুমি আমার বউকে বরণ করে ঘরে তোলো। রোকে করো বাবা, রোকে করো। আমি কোনোদিন এই কাজ করতে পারবো না। আমার মন যে কাজে সায় দেয় না সে কাজ আমি করতে পারবো না। দেখো, তুমি এমন একটা কাজ করছো না যেটা আমাদের সকলের অমত থাকলেও আমাদেরকে জোর করে মেনে নিতে বাধ্য করা হচ্ছে। কে বলেছে বাবা? তুমি যদি সত্যি মেনে নিতে না চাও তাহলে বলে দাও। তুমি যদি চাও আমি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে চলে যাব। কাল থেকে আমার অফিস জয়েনিং, আর এটা তোমার খুব ভালো করে জানা আছে, অফিস আমাকে একটা থাকার জায়গা দেয়। এবার তুমি যদি চাও আমি এখান থেকে চলে যাই, চলে যাব। আমি এই বাড়িতে থাকি কারণ আমি সবার সঙ্গে থাকতে চাই বলে। এবার আমি চলে গেলে তোমার শান্তিতে থাকবে, তোমাদের তো জাহ্নবী আর জাহ্নবীর মাকে নিয়ে অশান্তি। তার মানে রায় তোমার কাছে আজীবন থাকবে, তাই তো? জাহ্নবী সকলের সঙ্গে থাকতে চেয়েছিল, তোমাদের নিজের ভেবে থাকতে চেয়েছিল। এবার সেটা যদি ওর কপালে না থাকে তাহলে আর কি করে যাবে? হিসেব মতো জাহ্নবীর মা আমার সম্পর্কে মাতৃসম একজন। আমি যখন জানি তার কেউ নেই, আর যারা ছিল তারা সময় মতো পিঠ বাঁচিয়েছে, আমি তো জেনে শুনে ওনাকে রাস্তায় ফেলে দিতে পারি না। আমাকে নিয়ে ভেবো না, আমি আমার নিজের ব্যবস্থা ঠিক করে নিতে পারবো। কেন মা? যে সংসারে তোমার জায়গা না হয় সেই সংসারে কি করে আমার জায়গা হবে বলো তো? তার থেকে বরং আমরা মা মেয়ে দুজনে নিজেদের ব্যবস্থা করে অন্য কোথাও চলে যাই। আমার উপরে ভরসার অভাব দেখে একটু অবাক লাগছে। একটু ভরসা করতে পারছেন আমার উপরে? আর আপনি কোথায় যাবেন? আপনি কোথাও যাবেন না। এখানে প্রবলেম হলে আমার সঙ্গে আমার বাংলোতে থাকবেন। ওখানে আপনার মেয়েকে আর আপনাকে অসম্মান করা হবে না। আপনি আপনার জীবনে সব থেকে দুর্লভ সম্পদটা দিয়েছেন আমাকে, এমনি এমনি নিয়ে নেবো? একটা বেসিক রেসপন্সিবিলিটি আমার নেই? এতক্ষণ তোর কথার মধ্যে আমি কথা বলিনি ঋষি, কিন্তু এবার আমারও কিছু বক্তব্য আছে। এই বাড়িটা শুধু তোর মেজমা বা তোর বাবার তা কিন্তু না, এই বাড়িটা আমারও। যদি অবশ্য আমাকে সেই অধিকারটা না দেওয়া হয় তাহলে আলাদা কথা, তাহলে তো এই সংসারে থাকার কোনো অধিকারই আমার নেই, তাই না? আর যদি এই সংসারে আর এই বাড়িতে আমার অধিকার থাকে তাহলে আমার ছেলে হয়ে তুই আর তোর বউয়ের এই বাড়িতে থাকার অধিকার 100 বার আছে। তোর বাবাকে আজ পরিষ্কার করে বলতে হবে যে উনি কি চান। আর যদি সেই অধিকার আমার না থাকে তাহলে তো পত্রপাঠ আমাকেও বিদায় হতে হবে।
আর তোমার মেজোমাকেও বলতে হবে যে উনি কি চান। উনি যদি চান যে সংসার ভেঙে চুরে ছাড়খার হয়ে যাক, তাহলে সেটা উনি আজকেই বলুক। যা ডিসিশন হবে, যা সিদ্ধান্ত হবে, সেটা আজই হয়ে যাক, সকলের সামনে হয়ে যাক। কারণ তোমার এবারে বিয়েটা তো আর ঢাকঢোল বেজে হবে না, নম নম করে হবে। কিন্তু বিয়েটা যখন দিতেই হবে, তাহলে সেই বিয়েটা কোথায় হবে, কবে হবে, কখন হবে, তার সিদ্ধান্তটা আজকেই নিতে হবে। কি বলতে চাইছিস তুই? কি বলেছি মেজদি ভাই? এমন কিছু তো বলিনি যেটা তুমি বুঝতে পারবে না। আমি শুধু বলছি যে যদি তোমরা এই বিয়েটা মেনে না নাও, যদি এই বিয়েতে না থাকতে চাও, তাহলে অগত্যা ঋষির বাংলো বাড়িতে নিয়ে গিয়ে ঋষিদের বিয়েটা আমি দিতে পারি। ছেলেটা কি তোমার একা? ছেলেটা আমার একার নয় বলেই এতগুলো কথা বলছি। একার যদি হতো তাহলে এত প্রশ্ন তো উঠত না, তাই না? আমার তো মনে হচ্ছে যে তোমরাই ভাবছো যে ছেলেটা বোধহয় আমার একার, তাই তোমরা কেউ ওর বিয়ের দায়িত্বটা নিতে চাইছো না। বললুম তো, ওই মেয়েকে বরণ করা আমার পক্ষে সম্ভব নয়। কো তাহলে? তাহলে আবার কি? বাড়ি যখন সবার, তখন ওর এই বাড়িতেই থাক। আর ঋষি বাবাকে ছেড়ে তো আর আমি থাকতে পারবো না। তা বিয়েতে কতজন লোক বলা হবে? মানে এখন তোমার এই কথাটা মাথায় এলো বৌদি ভাই? বারে বলছো নম নম করে বিয়ে হবে, তাহলে তো সাজগোজ করারও কোনো সুযোগ থাকবে না, না? তাই জন্যই জিজ্ঞেস করছি। বলছো নম নম করে বিয়ে হবে, তাহলে তো সাজগোজ করারও কোনো সুযোগ থাকবে না, না? তাই জন্যই জিজ্ঞেস করছি। অদ্ভুত তো! মানে যেই মেয়েটাকে বাড়ির বউ হিসেবে মানতেই পারছো না, তার বিয়েতে তুমি আবার সাজগোজও করবে? বারে আমার দেওর যদি বিয়ে করে নিয়েই আসে, তাহলে আমি মানি বা না মানি, এবারই বউ তো হবে। আর বিয়ে যখন হবে তখন ঢাকঢোল বাজবে না, সাজগোজ করবে না কেউ, তাতে হতে পারে না? তাই জন্যই জিজ্ঞেস করছি। দেখো ঋষি, তোমাকে আমরা কেউ এ বাড়ি থেকে চলে যেতে বলতে পারবো না। তুমি খুব ভালো করে জানো তুমি আমাদের একমাত্র ছেলে। আর মেজোমা, মেজোমা তোমাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে। আর এই বাড়িতে তোমাকে সবাই ভালোবাসে। তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও, এই বাড়িটা ভেঙে পড়বে। দেখো, সেই জন্য এই মেয়েটাকে আমাদেরকে বাধ্য হয়ে মেনে নিতে হবে, এই বিয়েটাকে আমাদেরকে বাধ্য হয়ে মেনে নিতে হবে। আমাদের 100% এই বিয়েটাতে অমত রয়েছে, পরিষ্কারভাবে বলে দিলাম তোমাকে। সে তো অনেকবার কথা হয়ে গেছে বাবা, আমি তো ভালো করে বুঝে গেছি। কিন্তু অমতের পরেও কি তোমরা এই বাড়িতে বিয়ের মতো ব্যাপারটা হতে দেবে, না আমাকে অন্য কোথাও? আর যখন কিছু করার নেই কো, তুমি নিজের জীবনখান এইভাবেই ভাসিয়ে দিচ্ছ, তখন আর আমাদের কি বলার আছে বলো? ঠিক আছে, বিয়ে বাড়িতেই হোক। আর তুমি এ বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেও না, এ বাড়িতেই থেকো। তবে একটা কথা বলছি, এই মেয়ে থাকতে আসেনি। কোনো না কোনো সময় ঠিক তোমাকে নিয়ে আলাদা হয়ে যাবে। তুমি তো আবার ওর নামে এক ঘটি জল বেশি খাও না? আলাদা করে নিয়ে চলে যাবে, তুমি ওর কথা শুনে চলে যাবে। ছোট মুখে একটা বড় কথা বলছি মেজোমা, আমি যার কাছ থেকে শিক্ষা পেয়েছি, তার কাছ থেকে এই শিক্ষাই পেয়েছি, সংসারে কোনো কিছু ভাঙতে হয় না, গড়তে হয়।
আলাদা করে কোথাও চলে যেতে পারি হয়তো, কিন্তু তোমাদের সংসার ভেঙে তোমাদের ছেলেকে নিয়ে কোথাও যাব না, এইটুকু কথা দিলাম। এই প্লিজ থামো, সব বড় বড় কথা না অনেকেই বলে। আমার কাছে এটা কিন্তু কোনো বড় কথা নয়, এটা একটা সাধারণ আর স্বাভাবিক কথা ছোটকা। মেজোমা, তোমার জন্য একটা ওষুধ এনেছি, এতক্ষণ ধরে বলাই হয়নি। আমার জন্য আবার কিসের ওষুধ? মেজোমা, তোমার পায়ে ব্যথাটা তো খুব বেড়েছে শুনলাম, খুব কষ্ট পাচ্ছ। ওই সাধুবাবা একটা ওষুধ দিয়েছে, বলেছে 3 দিন পায়ে মালিশ করতে, তাহলে ব্যথা একদম কমে যাবে। তুমি যদি অনুমতি দাও আমিও মালিশ করে দিতে পারি, আমাকে একবার ডাকলেই হবে। বুঝরুকি, এসব সাধু সন্ন্যাসীগুলো না বুঝরুকি করে, নিশ্চয়ই অনেক পয়সা নিয়েছে, আর সেই পয়সাগুলো গেছে আমার ঋষি বাবার পকেট থেকে। সব সাধু সন্ন্যাসীরা বুঝরুকি করেন না, উনি অন্তত করেননি। হ্যাঁ, নিতে হয়তো টাকা লাগে, কিন্তু উনি নেননি। পরে দাও মারবে, সেসব কথাও কিছু বলেননি। আচ্ছা, ওসব কথা এখন বাদ দাও, বলছি যে তোমার ব্যথাটা কমলো কি কমলো না সেটা আমাকে জানিও, কিন্তু উনি বলেছেন ওনাকে জানাতে। এই সাধু বাবাটা কে? মন্দিরে পুজো দিতে গেছিলাম না, সেখানেই দেখা হয়েছিল। উনি অদ্ভুত একজন মানুষ, মুখ দেখেই সবকিছু বলে দিলেন। এই যান নবী, প্রসাদটা দে। ছোট মাম, প্রসাদটা তুমি দিয়ে দাও না। পুজো দিলি তুই, আর প্রসাদ দেব আমি? তুই দে সবাইকে, আর সবার আগে আমার ছেলেকে দে। ও ছোটদি, হ্যাঁ এসো এসো, তোমার বাড়ি তোমার ঘর, অথচ তুমি জিজ্ঞেস করছো আসবে কিনা, এসো। তুমি যখন এই ঘরে থাকো সুতরাং এই ঘরের অধিকার তো তোমার, তাই তোমার ঘরে তোমায় না জিজ্ঞেস করে আমি কি করে আসি বলো। ছোট মা, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো না। না মা, দেখ তোর জন্য কিছু জিনিস এনেছি তোকে দেখাবার জন্য। কি গো? শোন, বিয়েটা তো হচ্ছেই। হ্যাঁ, আমি ধুমধাম করে হয়তো তোদের দুজনের বিয়েটা দিতে পারবো না, কারণ রশনি যা কেলেঙ্কারি করে গেছে তারপর হয়তো আর ধুমধাম করে বিয়ে দেওয়াটা ঠিক হবে না। সব তোমার জন্য ছোট, তোমার জন্যই আমার মেয়ে এমন একটা জীবন পেল। সে কি গো রাই, আমার ছেলেটাকে বাদ দিয়ে তুমি আমার কথা বলছো? আমার ছেলের চোখে প্রথম দিন যদি ও না পড়তো তাহলে আমার ছেলে কিন্তু এতদূর এগোতই না। যা হয়েছে তা ঋষির জন্যই হয়েছে, আর ওর গুণে হয়েছে, আমি তো শুধু উপলক্ষ মাত্র। তবু তুমি মা, তুমি যদি এই সাহসটা না দেখাতে, ওর পাশে না থাকতে, তাহলে সব কিছুই হতো না। এইটুকু আমি খুব ভালো করেই বুঝতে পারি। জাগে, আমি যেটা বলতে এসেছি সেটা শোনো। হ্যাঁ বলো। কথাটা তোমাকে নয়, কথাটা আমি জাহ্নবীকে বলবো। দেখো রাই, আমি জানি যে ঈশ্বর তোমাকে সেই সামর্থ্য দেয়নি যে তুমি মেয়েকে সাজিয়ে গুছিয়ে বিয়ে দেবে, কিন্তু মেয়েকে তো বিয়ে দিতেই হবে, আর অনেক আত্মীয় স্বজনও আসবে, কেউ তো আর ছেড়ে কথা বলবে না। তাই আমি ভাবছিলাম যে আমার কিছু পুরনো গয়না আছে, আমার বাবা পাঠিয়েছিলেন, সেগুলো এখন ছোট হয়ে গেছে, এখন আর আমার হয় না, তাই আমি এগুলোকে গুছিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো তুমি রাখো,
জাহ্নবীকে বিয়ের দিন পড়িয়ে মণ্ডপে পাঠিও। না না ছোট মা, তা হয় না। এই তুই আমাকে বাধা দেওয়ার কে রে? বাধা দিচ্ছি না ছোট মা, তুমি এরকম কেন ভাবছো? এই গয়নাগুলো তো আমার পাওনা নয়, এগুলো ঝিলমিলের পাওনা, এগুলো ঝিলমিলকে দেওয়া উচিত। শোন, আমার গয়না আমি কাকে দেব সেটা আমি ডিসাইড করব, আর আমার গয়নার ওপরে যদি ঝিলমিলের অধিকার থাকে তাহলে আমার ছেলের বউয়ের কেন থাকবে না? ছোট মা, তা নয়। দেখো, আমাদের তো কিছুই নেই, আর যে যেটা নেই সেটা নেই। আর আমি এই গয়নাগুলো পরে কাকে দেখাবো বলো তো? তোমার ছেলে খুব ভালো করে জানে আমাদের কিচ্ছু নেই, এই পরিবারের সবাই খুব ভালো করে জানে। বরং আমি যদি ওই গয়নাগুলো পরি তাহলেই সবাই অন্যরকম চোখে দেখবে। দেখ, ধুমধাম করে তো বিয়ে হচ্ছে না, তবুও বিয়েটা হচ্ছে, একটু তো সেজেগুজে বসতেই হবে, তাই না? এত আত্মীয় স্বজন আসবে, আমি জানি যে আমার আত্মীয়রা তোকে এই বাড়ির বউ বলে মানে না, কিন্তু কেউ কথা শোনাতেও ছাড়বে না। আর আমার ছেলের তো এখন সেই সেই অবস্থা নেই যে তোকে কিনে দেবে। রশনি আমার ছেলেটাকে নিংড়ে নিয়ে চলে গেছে, এই সময় আমি আমার ছেলের বউয়ের পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে? আমি আমার ছেলের বউয়ের সম্মান রক্ষা করব, তুই তাতে বাধা দেওয়ার কে রে? ছোট মা, গয়নার উপরে কি সম্মান নির্ভর করে? এই কথাগুলো আমাকে বলিস না। আমি সব জানি, তবুও বলছি, একটাই তো দিন, সেজে গুজে গয়না পরে না বসলে কি খুব ভালো লাগবে? আমার ভালো লাগবে বল? আমি এত গয়না পরে থাকবো আর তুই কিচ্ছু পরে থাকবি না, সেটা ভালো লাগে না? মানে যতই তুই আমাকে ছোট মা বলিস, মা বলে তো ডাকিস, সেখানে তো একটা মা আছে, তাই না? ছোট মা, তোমার এইসব গয়নাগাটি আমার লাগবে না। তুমি আমাকে যেমন ভাবে ভালোবেসেছো ঠিক তেমন ভাবে ভালোবেসো, ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। একদিন এই বাড়ির সবাই তোকে মাথায় করে রাখবে, দেখে নিস তুই, আমার কথা মিলিয়ে নিস। সেই দিনের অপেক্ষাতেই থাকবো ছোট মা। তুমি ওকে আশীর্বাদ করো ছোটি, মেয়েটা আমার অনেক কষ্ট পেয়েছে ছোট থেকে, তুমি ওকে আশীর্বাদ করো, ও যেন সুখে সংসার ধর্ম করতে পারে। আমি আমার মেয়েকে বলেছিলাম যে আমি কাশী চলে যাব, কত মানুষ তো সেখানে থাকে, আমি জানি আমার স্মৃতিতে সিঁদুর আছে, কিন্তু ওখানে যে বিধবারা থাকে তার থেকে কি কোনো কম অংশে আমি বিধবা? মা, ঠিকই বলেছি, আমি অনেক দুঃখে অনেক কষ্টে এই কথাগুলো বলছি, তোরা আমাকে কাশীতে পাঠিয়ে দে, আমার এখনো শরীরে শক্তি আছে, আমি ঠিক কিছু একটা করে নিজের খরচ চালিয়ে নিতে পারব। আমার তো চিন্তা ছিল তোকে নিয়ে, তুই যখন ভালো জায়গায় পড়ে গেছিস তখন আমার তো চিন্তা করার কোনো কারণ নেই। মা, তুমি আমাকে এরম কথা বলো না, তুমি কি আমাকে এতটা স্বার্থপর মনে করো? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে বলতাম যে আমি কোনোদিনও বিয়ে করব না, তুমি আর আমি সারা জীবন একসাথে থাকব, তা এখন তো সবকিছুই বদলে গেছে, আমার বিয়ে হচ্ছে, আমি অন্য সংসারে চলে যাচ্ছি, কিন্তু তার মানে তো এই নয় যে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। মা, তুমি আর কুণ্ঠা করো না, দেখো আর তো কয়েকটা বছর, তারপরে আমি ঠিক একটা না একটা চাকরি পেয়ে যাব, তারপরে সব খরচা যা যা খরচা হবে আমি সব তোমার জামাইকে দিয়ে দেব। ছি 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 ছি, জাহ্নবী, এত ছোট হোস না তুই, যে ছেলেটা তোর জন্য এত দূর পর্যন্ত যেতে পারলো তাকে তোর মার খাওয়া খরচা বাবদ কিছু টাকা দিয়ে তার ঋণ শোধ করবি তুই? ছোট মা, তুমি তুমি ভাবলে কি করে যে আমি তোমার ছেলের ঋণ শোধ করতে পারবো? সে ক্ষমতাই আমার নেই, আমি যদি মায়ের জন্য এটুকু করি না মায়ের খুব ভালো লাগবে। জাগে, এই সমস্ত কথা বলতে আমি এখানে আসিনি, এনে
গয়নাগুলো ধর। লক্ষ্মী ছোটমা, এই গয়নাগুলো আমাকে দিও না, তুমি বরং আমাকে ফুলের গয়না বানিয়ে দিও, আমি ফুলের গয়না পরেই। ও যখন বলছে তখন তাই করো না ছোটদি। ভেবেছিলাম যে তুমি ওকে সাজিয়ে গুছিয়ে এখান থেকে পাঠাবে, তুমি যখন দেবে না তাহলে আমি ওকে সাজিয়ে গুছিয়ে নেব। আমার বৌমাকে আমি কি দিচ্ছি তা নিয়ে তো কারোর কোনো কথা বলার অধিকার নেই। আমি আমার বৌমাকে এই সব গয়না পরিয়ে বরণ করব, দেখি কে বাধা দেয়, কার ক্ষমতা আছে বাধা দেওয়া। ছোটমা, তোমার সাথে না আমি আর পারি না। শোন, আমাকে যতটা সহজ তুই মনে করিস না, আমি কিন্তু অতটা সহজ নই। সুতরাং তুই যা বলবি আমি তাই শুনবো, সেটি কিন্তু হবে না।